হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও পিজা পছন্দ করে না এরকম মানুষের কিন্তু জুড়ি মেলা ভার বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুব প্রিয় এই পিজা তাই বাড়িতে খুব সহজ উপায় বানিয়ে নিলাম একটা হেলদি স্টাইলে পিজা সুজির পিজা তার জন্য আমি প্রথমে এক প্যাকেট সুজি নিলাম এবং তার সাথে নিয়ে নিলাম আড়াই চামচের মতন টক দই সেটাকে ভালো করে মেখে নিলাম আর তার সাথে দিয়ে দিলাম অল্প একটুখানি ইনো সেটাকে দিয়ে ভালো করে ডোটাকে মেখে নিতে হবে ডোটা যেন খুব বেশি শক্ত না হয় আবার খুব বেশি নরমও না হয় সুজি কিন্তু জল করে তাই জন্য একটুখানি বুঝে জল দিতে হবে এই পিজা খেতে নিশ্চয়ই আপনারাও খুব পছন্দ করেন যদি পছন্দ করে থাকেন অবশ্যই আমার ভিডিওটাকে লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে নেবেন আটাটা মাখা হয়ে যাওয়ার পর আমি ভালোটাকে ঢেকে একটা সাইডে সরিয়ে রাখলাম আর গার্নিশিং করার জন্য ছোট ছোট করে কেটে নিলাম ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আর একটু সঙ্গে দিলাম বেরিসের আপনাদের কর্ন হুম এবারে দেখলাম যে মাখাটা বেশ নরম হয়ে এসেছে এবার আমি আমার বেলনিয়ার আর চাকতি বার করে নিলাম আর একটুখানি সুজি ছড়িয়ে নিয়ে আমি পিজাটাকে মানে পিজার যে ব্যাটারটাকে মেখে রেখেছিলাম সেটাকে আমি গোল করে বেলে দিলাম পিজার বেসটাকে রেডি করে নিলাম তারপর কড়াইটা বসিয়ে দিলাম আগুনে গরম হওয়ার জন্য আর হাত দিয়ে আস্তে আস্তে করে একটু খানি শেপ দিয়ে নিলাম যাতে একটু গোল হয়ে যায় গোল হয় না কিন্তু হাত দিয়ে একটু চেপে দিলে কিন্তু গোল হয়ে যায় এবার একটু বাটার লাগিয়ে নিলাম আর একটু পিৎজা সস আর তার সাথে একটু টমেটো সস দিয়ে উপর থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে গার্নিশ করে নিলাম কি সুন্দর লাগছে টপিংস গুলো উপর থেকে ছড়িয়ে দেওয়ার পরে আর কি সব থেকে যেটা ফেভারেট আকর্ষণ হচ্ছে চিজ যেটা আমাদের বাচ্চা বড় সকলেরই খুব প্রিয় যেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশি বেশি করে যাতে পিজাটা ইয়ামি হয় দেখুন রেডি হয়ে গেছে আমাদের গরম গরম পিজা ধোয়া ওঠা পিজা এবার পিজাটাকে আস্তে করে নামিয়ে নেব একটা তারপরে আর কি সবাই মিলে পিজাটাকে কেটে টুকরো টুকরো করে ভাগ করে খাওয়া হলো প্রথম বাইট প্রথম বাইটটা কিন্তু আমার মেয়ে খেয়েছিল যেটা আমি ওর জন্যই মেনলি আমি পিজাটা বানিয়েছিলাম তো ওকে খেয়ে বলল মাম্মা ভালোই হয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারাও বাড়িতে এরকম সুজি দিয়ে পিজা বানাবেন আর খেয়ে কমেন্টে আমাকে জানাবেন অবশ্যই কেমন লেগেছিল পিজা